মুথি লিখিত মঙ্গল সমাচার, 3:1-4। একসময় জুদিয়ার মূরপ্রান্তরে দেখা গেল দীক্ষাগুরু যোহন বাণী প্রচার করতে শুরু করেছেন। তিনি সকলকে বলছেন, তোমরা মন ফেরাও, স্বর্গরাজ্য এখন খুব কাছে। এই মানুষটির কথা বলতে গিয়েই তো প্রবক্তা ঈশাইয়া একদিন বলেছিলেন, ওই যে মরুপ্রান্তরে একটি কণ্ঠস্বর ঘোষণা করে চলেছে, তোমরা প্রভুর আসার পথ প্রস্তুত করে রাখো, সোজা সরল করে তোলো তার আসার পথ। এই জহনের পরনের পোশাকটি ছিল উঠের লোম দিয়ে তৈরি, তার কোমরে ছিল চামড়ার একটি বন্ধনী, পঙ্গপাল আর বনের মধুই খেতেন তিনি।